আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক কর্মী আমাকে কমেন্ট করতেছে যে যারা কিন্তু মালয়েশিয়া যাবেন তারা কিন্তু কমেন্ট করছে যে রিক্রুটিং এজেন্সিটা তারা চাচ্ছে কিন্তু বাংলাদেশি কর্মীদের কাছ থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা। আর এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন মালয়েশিয়া পাঠাতে পর্যাপ্ত কর্মী পাচ্ছি না। তো কেন কর্মী পাচ্ছে না এই বিষয়ে বিস্তারিত এই ভিডিও জুড়ে। উভয় দেশের প্রস্তুতি থাকলেও মালয়েশিয়া পাঠানোর জন্য পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মী সংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেছেন মালয়েশিয়া প্রস্তুত, আমরাও প্রস্তুত, কিন্তু সে দেশে পাঠানোর মতো পর্যাপ্ত কর্মী পাচ্ছি না আমরা। 23টি এজেন্টের মাধ্যমে এরই মধ্যে প্রায় 40,000 জনকে অনুমতি দিয়েছি, আরও প্রায় 42,000 জনকে অনুমতি দেবে। তাদের চাহিদাপত্র কিন্তু বাংলাদেশ হাই কমিশনারে এসেছে, কিন্তু আমরা আরও বেশি বেশি করে কর্মী মালয়েশিয়া পাঠাতে চাই। প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 মিলনের প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। পর্যাপ্ত কর্মী না পাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন যারা লোক পাঠায় এটা তাদেরকে জিজ্ঞেস করুন, তবে আমরা এ বিষয়ে জানাতে চাইব কেন আমরা পর্যাপ্ত কর্মী প্রস্তুত করতে পারছেন না। আমরা খবর নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর এদিকে বাংলাদেশ কর্মীদের কিন্তু অনেকে কমেন্ট করতেছেন যে তারা কিন্তু মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রায় 10 থেকে 12 লাখ কর্মী, তারা কিন্তু প্রত্যেকের কাছ থেকে যে রিক্রুটিং এজেন্সিটা 3 থেকে 4 লক্ষ টাকা চাচ্ছে। তিনি আরও বলেন মালয়েশিয়া শ্রমিকদের আমাদের তরফ থেকে পুরোপুরি খোলা, তারপরও সে দেশে পাঠানোর কর্মী সংকট দেখা যাচ্ছে, মানুষ যাচ্ছে না। কারণ এদিকে মানুষ চাচ্ছে না, এর কারণটাই হলো কিন্তু রিক্রুটিং এজেন্সিটা যদি বেশি টাকা চায় কর্মীদের কাছ থেকে, সে বিষয়ে আমরা তাদের রিক্রুটিং লাইসেন্স বাতিল করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো যেন আমরা কিন্তু কম করেছে যেন তো মালয়েশিয়া পাঠাতে পারি। সে বিষয়ে আমরা অনেক দেরি হচ্ছে, যার জন্য প্রায় 1 বছরের মধ্যে কথা ছিল যে কর্মী প্রায় 5 লাখ কর্মী পাঠানোর কথা, কিন্তু 1 বছর পেরিয়ে যাচ্ছেও কিন্তু কর্মী এখন পর্যন্ত মালয়েশিয়া 450 মতো কর্মী গিয়েছেন। তো আমরা এই বিষয়ে গুরুত্ব সহকারে দেখবো যেন কম করেছে মালয়েশিয়া কর্মী পাঠাতে পারি। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।